বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রক্রিয়ায় জুন মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো টাকা থেকে পঁচাত্তর পয়সা বাড়িয়ে একশো টাকা পঁচাত্তর পয়সা করা হয়েছে পেট্রোলের দাম আড়াই টাকা বাড়িয়ে একশো টাকা থেকে নির্ধারণ সাতাশ টাকা নির্ধারণ করা হয়েছে অক্টেন দাম লিটারে আড়াই টাকা বাড়ানো হয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে বাড়িয়ে অক্টেনের নতুন দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা পহেলা জুন থেকে নতুন এই দাম কার্যকর হবে